সুপ্রভাত, আমরা চৈতন্যভূমি নবদ্বীপে এসে পৌঁছে গিয়েছি আর এখানেই শুরু হয়েছে নবদ্বীপ শহরের উপকণ্ঠে রাধাবাজারের নন্দী বাড়িতে, অসিত নন্দীর বাড়িতে শুরু হয়েছে বাসন্তী পুজো। আর বাসন্তী পুজো উপলক্ষে সকাল থেকেই বাড়ির মহিলারা পুজো কীভাবে সুসম্পন্ন করা যায় তার প্রস্তুতি চলছে জোর কদমে। দর্শক বন্ধু, দেখে নিন এই বাসন্তী পুজোর কীভাবে হচ্ছে, আমরা একে একে দেখাবো আপনাদের কাছে এই বাসন্তী পুজোর সূচনা কেন হলো এবং কীভাবে সূচনা শেষে আত্মীয়দের আপ্যায়ন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু নিয়েই যেন একটি জমজমাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নন্দী বাড়িতে। একে একে আপনারা প্রতিদিন সকালবেলা থেকে দেখতে পাবেন সিটিএন টিভিতে আমাদের নবদ্বীপ শহরের নন্দী বাড়িতে অনুষ্ঠিত বাসন্তী পুজো। দেখে নিন এই পুজোর কার্য বিবরণী, বলবেন আমাদের এখানকার গৃহকর্তী এবং পুজোটা কীভাবে শুরু হলো তার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন তপতী নন্দী। তপতী নন্দী একজন সাংস্কৃতিক কর্মী, কবি, সাহিত্যিক, সম্পাদিকা, তার কাছ থেকে আমরা শুনে নেব এই বাসন্তী পুজোর ইতিহাস। এবং তার আগে দেখে নিন বাসন্তী পূজার বাসন্তীর মূর্তি কীভাবে দর্শকবৃন্দকে আকর্ষিত করে তুলছে, নজর রাখুন দেখুন। বাসন্তী পুজোর সূচনা কীভাবে হয়েছিল আমরা জানতে পারলাম যে আজ থেকে 21 বছর আগে অন্নপূর্ণা পুজোর মধ্যে দিয়ে এই বাড়ির পুজোর সূচনা হয়েছিল। তারপরেই পাল্টে গেল, শুরু হয়ে গেল বাসন্তী পুজো, এরও একটি জমাটি ইতিহাস আছে। শুনে নিন তপতী নন্দী ইতিহাস সম্পর্কে কী বলছেন। এই পুজোটা আরম্ভ হয় 1999 সাল থেকে। ওই সময় আমার মেয়ের বিয়ে হয় 97 সালে, আমার মেয়ে নূপুর নন্দী কংসমণিক। তা মেয়ের ছোটোবেলাতে একটা বড় অসুখ করেছিল, মানে পোলিও, মাউথ পোলিও। তা সেই অসুখটা ধরে দেন এখানকার এক চাইল্ড স্পেশালিস্ট আসতেন তেলিপাড়ায়, তার নামটা আমার এখন মনে নেই। তারপরে আমরা কলকাতায় বিসি পলিক্লিনিকে নিয়ে গিয়ে আমরা প্রতি সপ্তাহে একদিন করে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে সেই অসুখটা সারে। এবং ঠাকুরমশাই, ডাক্তারবাবু বলেছিলেন যে তোর মাকে বলবি, মেয়েকে বলেছিলেন নূপুর, খুব বড় করে পুজো দিতে। তারপরে আমরা তখন মেয়ে তখন 6.5 বছর বয়স, স্বাভাবিক কারণে ঠাকুর দেবতাকে তো দেখেছি, মানসিকও করেছি। তারপরে মেয়ের বিয়ে হয় 97 সালে, 99 সালে আমার বড় নাতনি হয়। তার আমরা তারপরে 99 সালে মানে অন্নপূর্ণা পুজোর সময় অন্নপূর্ণা পুজো আরম্ভ করি। এবার 20 বছর ধরে এই পুজোটা চলছে। তারপরে একদিনকে মা আমাকে দর্শন দেন স্বপ্নে, সেই কথাটা আমি আমাদের পুরোহিতকে জানাই। পুরোহিত বলে নিশ্চয়ই তুমি কোনোদিনও এই দুর্গা মায়ের কোনো মানসিক করেছিল। তখন আমার মনে পড়ে যে বাসন্তী পুজোর সময় আমার মেয়ের ওই অসুখটা হয়েছিল। নিশ্চয়ই আমি আমি মাকে ডেকেছিলাম, বাসন্তী মাকে। তারপরে 2018 সালে আমরা প্রথম এই পুজোটা আরম্ভ করি। এবছর 2 বার হচ্ছে, এবার পুজো এখনই শুরু হবে, পুরোহিত মশাই আসবেন। আর আমি ঠাকুরকে ভীষণভাবে ভক্তিও করি এবং আমি বিশ্বাস করি ঠাকুরের দয়াতে আমার সংসার মঙ্গলময় হয়ে আছে। দর্শক বন্ধু, ইতিমধ্যেই শুনে নিয়েছেন এই পুজোর ইতিহাস। 4 দিন ধরে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় নন্দী বাড়িতে। আজ ছিল তার ষষ্ঠী পুজো। এই ষষ্ঠীতেই পুজোর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী কী করা হয়, সপ্তমীতে কী করা হয়, অষ্টমীতে কী হয়, পুজোর বৈশিষ্ট্য নিয়ে কথা বলছেন তপতী নন্দী। আমাদের এই বাসন্তী পুজোটা 5 দিন ব্যাপী হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তাই এবারে হচ্ছে ষষ্ঠীর দিনকে আমাদের প্রথমে সকালে এখন পুজো আরম্ভ হয়নি, পুরোহিত মশাই আসলে পরে পুজোটা আরম্ভ হবে। ষষ্ঠী মায়ের পুজো থেকে পুজোটা শুরু হয়। আর সন্ধেবেলাতে কলা বউ স্নান করানো হয় গঙ্গায় গিয়ে, আমার ছেলে বৌমা
ওরা পলাবৌ স্নান করাতে যায়। তারপর সপ্তমীতে মায়ের সপ্তমী পুজোটা আমি যতটা আমরা পারি পরিবারের তরফ থেকে যতটা পারি মাকে ভক্তি করে মিষ্টি ফলমূল এবং খিচুড়ি অন্ন ভোগ দিয়ে মানে পুজোটা করতে চেষ্টা করি। আর তারপর অষ্টমীর দিন অষ্টমী পুজো হয়, সেদিনকেও আমাদের পুজো হয় মহাষ্টমী, সে মহাষ্টমী পুজোতেও আমাদের খিচুড়ি ভোগ অন্নভোগ হয়। তারপর নবমীর দিনকে খিচুড়ি ভোগ অন্নভোগ হয় এবং অতিথি ভক্তদের আপ্যায়ন করা হয়। আর দশমীতে আমাদের দ্যুতিকর্মা হয়, হয়ে মায়ের কাজ সম্পূর্ণ নিরঞ্জন ব্যবস্থাটা হয়। এবার যাতে চার দিনই ভালোভাবে পুজোটা হয় আমি সকলের কাছে সেটাই। Thank you.
এখন স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন তপতী নন্দী। আই মা আমার ঘরে, গলা ছেড়ে ডাকছি মা গো, আই মা আমার ঘরে, সবার জননী হয়েই মা গো রইবি আলো করে। অস্পৃশ্য আর পতিত যারা তাদেরও তুমি পূজ্য, মায়ের প্রসাদ গ্রহণ করে হবে সবাই ধন্য। সিংহ আসন থেকে মা গো এসো মা মাটির পরে, ওই দেখো মা ওরা সবাই রয় দুয়ার আলো করে। মঙ্গল ঘট পূর্ণ হোক সবার ছোঁয়া জলে, তোমার আশিস নিয়ে মা গো রইব মোরা সুখে, আলো বাতাস বিশুদ্ধ হোক এই পৃথিবীর বুকে। সঙ্গোপনে চোখের জলে কেঁদেছিল রাধা, আমারে তুচ্ছ হৃদয় তব চরণে বাঁধা। অশ্রু জলে তব চরণ ধুতেই মোর আহ্লাদ, প্রেমের জোয়ারে মাতাও তুমি নেই কোনো বাঁধ। তুমি আমার মাখন চোরা তুমি গোপীনাথ, বৃন্দাবনে কাঁদে গোপীবৃন্দ তোমায় পাবার তরে, নদীতে কাঁদল নিমায় তব শ্রীচরণ ধরে।
তোমার চরণ করি স্মরণ, ধন্য মোর জীবন মরণ। হাসেন খিলখিলিয়ে, এর হচ্ছে সত্যি ঘটনা যেটা বাস্তব। কালী হাসেন খিলখিলিয়ে, মত্ত বাতাস মত্ত বাদল এলো ছুটে, নিল সব লুটে ফুটে, ভাঙলো কালীর মন্দির, গির্জা গেল ধসে, মসজিদটা গেল তলিয়ে, কালী হাসেন খিলখিলিয়ে, যিশু করেন রাগ, পীর বাবা বলেন আমি যাচ্ছি পাতালে, তোরা এখন থাক। এখন সঙ্গীত পরিবেশন করছেন নূপুর কংসবণিক। নমস্কার। জোরে বল না। অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার মন্দির সঙ্গীতে বন্দিতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে উঠে আমার দেহ খানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে উঠে আমার দেহ খানি, তোমার মন্দিরে বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার মন্দিরে সঙ্গীতে বন্দিতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহ, অঞ্জলি লহ, অঞ্জলি লহম সঙ্গীতে।